নমস্কার, আমার হরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মোচার ঘণ্ট। মোচার ঘণ্ট বানানোর জন্য মোচাটাকে আমি কেটে নুন আর হলুদ, এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই মিক্সির বাটিতে মোচাটাকে, মোচার জলটা আমি ফেলে দিয়েছি সেদ্ধ করার পরে। এবার আমি এই মোচাটাকে মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেব, একদম যাতে পেস্ট না হয় সেটা খেয়াল রাখবেন। আমি মোচাগুলোকে দু তিনবারে দেব, কারণ অনেকটা মোচা আছে, মিক্সির বাটিটা ছোট। এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে একবার ঘুরিয়ে নেব। মিক্সিতে মোচাটা একবার ঘুরিয়ে নেওয়ার পরে এটা ঠিক এরকম হয়েছে। আমি এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তেলটাকে গরম করে নেব ভালোভাবে। যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে, মানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে কালো করে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের ওপরে এই কারণেই দিচ্ছি যাতে আলুগুলো ছাড়ার সময় তেলটা গায়ে ছিটকে না আসে। এবার এর মধ্যে সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব 1 টিস্পুন করে রয়েছে, আর 1/2 টিস্পুন রয়েছে লঙ্কার গুঁড়ো। এইগুলো আমি, এই মশলাগুলোকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটাকে আমি জলে গুলিয়ে রেখে দেবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে 1 মিনিট কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা মোচা, যেটা মিক্সিতে আমি একবার গুঁড়িয়ে নিয়েছিলাম, মোচাগুলো দিয়ে দিচ্ছি। আমি মোচাটাকে মিক্সিতে ঘোরানোর সময় 3টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। চাইলে আপনারা ঝাল বেশি খেলে আরও লঙ্কা অ্যাড করতে পারেন।
মোচাটা ভাজার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগেও দিয়েছিলাম আলু ভাজার সময় এবং মোচা সেদ্ধ করার সময়, তাই নুনটা অল্প করে দিলাম। মোচাটাকে কিন্তু ঘন ঘন এইভাবে নেড়ে নিতে হবে। মোচাটাকে আমি 7-8 মিনিট ধরে লো ফ্লেমে বারবার করে এরকম নেড়ে চেড়ে নিয়েছি। মোচাটা দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরেও আমি 2 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মোচাটা আপনারা নারকল দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগে এটা। আলু দিয়েও কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে। ট্রাই করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আমার এটা রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেবেন।